জর্জিয়ায় নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলায় আগামী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় সোমবার তিনি লিখেছেন, বৃহস্পতিবার জেলা অ্যাটর্নি ফানি উইলিস তাকে গ্রেপ্তার করতে পারেন। ফানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছিলেন, তাকে একজন রেডিক্যাল বাম বলে উল্লেখ করেছেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জর্জিয়ার মামলায় ট্রাম্প সহ আরও 18 জন আত্মসমর্পণ করার জন্য শুক্রবার দুপুর পর্যন্ত সময় পাবেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে আরও বলেন, আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ করতে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একজোট হয়ে কাজ করছেন ফানি উইলিস। ট্রাম্প অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে এসব বানোয়াটে মামলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি যেন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে যেতে না পারেন। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগে জর্জিয়ার ফুলটন কাউন্টির আদালত গত সপ্তাহে ট্রাম্প সহ 18 জনকে অভিযুক্ত করেন। উল্লেখ্য, 2020 সালের নভেম্বরে জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে মাত্র 11,779 ভোটে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। পরে 2021 সালের 2রা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন স্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অনুরোধ করেন।